আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব আপনি অরিওর প্লাস অ্যাফিলিয়েট মার্কেটিং করে কিভাবে অনলাইন থেকে টাকা ইনকাম করবেন আপনি যদি অরিওর প্লাস অ্যাপলেট মার্কেটিং করে টাকা ইনকাম করতে চান তাহলে আজকের ভিডিওটি স্টেপ বাই স্টেপ দেখবেন আজকের সম্পূর্ণ মেথডটি দেখলে আপনি শিখে যাবেন কীভাবে সম্পূর্ণ ফ্রি ট্র্যাপিকে কাছে অরিওর প্লাসের প্রোডাক্টগুলো মার্কেটিং করতে হয় এবং সেলস জেনারেট করতে হয় তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটু অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং আপনি যদি অ্যাফিলেট মার্কেটিং সিপিএ মার্কেটিং ফ্রিল্যান্সিং এবং ডিজিটাল মার্কেটিং করে অনলাইন থেকে একটা স্মার্ট ইনকাম জেনারেট করতে চান তাহলে কিন্তু আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখতে পারেন আমার নতুন নতুন আপকামিং মানি মেকিং মেথডগুলো পাওয়ার জন্য এখানে কিন্তু আমি প্রত্যেক দিন বিভিন্ন মার্কেটিং রিলেটেড বিষয়ের উপরে ভিডিও দিচ্ছি আপনি কিন্তু আমার চ্যানেল থেকে প্রচুর শিখতে পারবেন এবং জানতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে এছাড়া যদি আপনি আমার টাচে থেকে কাজ করতে চান আমার গাইডলাইন মোতাবেক কাজ করে অনলাইন থেকে লাইফ টাইম প্যাসিভ ইনকাম জেনারেট করতে চান তাহলে কিন্তু আপনি চাইলে আমার পেইড কোর্সে জয়েন্ট হতে পারেন আমার পেইড কোর্স সম্পর্কে জানার জন্য জাস্ট আমার ভিডিও ডেসক্রিপশান চেক করবেন এখানে লেখা আছে আমার পেইড কোর্স সম্পর্কে জানার জন্য এখানে ক্লিক করুন জাস্ট এই লিংকে ক্লিক করার পর এই পেজ এসে কিন্তু আপনি আমার পেইড কোর্স সম্পর্কে সকল তথ্যগুলো পেয়ে যাবেন রমজান মাস এবং ঈদ উপলক্ষে পেইড কোর্সটা নিতে পারবেন মাত্র তিন হাজার টাকায় এবং রমজান মাসের পরে কিন্তু এই পেইড কোর্সটা নিতে গেলে আপনাকে দশ হাজার টাকা দিয়ে নিতে হবে তো আপনারা যারা জয়েন্ট হননি কুইকলি জয়েন্ট হয়ে যাবেন মাত্র তিন হাজার টাকায় আপনারা আমার পেইড কোর্সে জয়েন্ট হতে পারবেন আর যদি মনে করেন ঈদের পরে জয়েন হবেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই দশ হাজার টাকা দিয়ে জয়েন্ট হতে হবে তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আপনাকে যেতে হবে অরিওর প্লাস ডট কম এ ওয়েবসাইটটিতে অরিওর প্লাস কিন্তু একটা ডিজিটাল প্রোডাক্টের একটা মার্কেট প্লেস বা ডিজিটাল প্রোডাক্টের একটা নেটওয়ার্ক এখানে কিন্তু সফটওয়্যার থিম প্লাগ ইন মানি মেকিং মেথড পিএলআর এই ধরনের প্রোডাক্টগুলো পাওয়া যায় যে প্রোডাক্টগুলো আমরা ব্যবহার করি বাট মানে কি বলা যায় যে আমরা ছুতে পারবো না ধরতে পারবো না কিন্তু ব্যবহার করতে পারবো যেমন মোবাইলের একটা অ্যাপস সফটওয়্যার তো এই ধরনের প্রোডাক্টগুলো কিন্তু এখানে পাওয়া যায় আর এখানে কিন্তু কমিশন অনেক বেশি এক একটা প্রোডাক্টের কমিশন হলো আপনার পঞ্চাশ ডলার সরি পঞ্চাশ পার্সেন্ট সত্তর পার্সেন্ট একশো পার্সেন্ট পর্যন্ত কিন্তু কমিশন আছে অনেক বেশি কমিশন এই প্লাস প্রোডাক্টের অডিয়ার প্লাস নেটওয়ার্ক প্রোডাক্টের তো আপনাকে জাস্ট অডিয়ার প্লাস ডট কমে আসার পর ক্লিক করতে হবে ফ্রি সাইন আপ আপনার কাছে যে তথ্যগুলো চাইবে অবশ্য আপনি এই তথ্যগুলো দিয়ে অ্যাকাউন্টটা তৈরি করবেন প্রথমে আপনাকে ইউজার নেম দিতে হবে আপনাদের সার্টিফিকেটের যে নাম আছে বা আপনার ন্যাশনাল আইডি কার্ডের যে নাম আছে সেই নাম দিয়ে অ্যাকাউন্টটা তৈরি করবেন কেউ ফেক অ্যাকাউন্ট তৈরি করবেন না অবশ্যই আপনি আপনার রিয়েল নাম যেটা আপনার সার্টিফিকেটের নাম অথবা ন্যাশনাল আইডিকেটের নাম দিয়ে অ্যাকাউন্টটা তৈরি করতে হবে আপনাকে এরপর এখানে একটা এক্সট্রং পাসওয়ার্ড দিতে হবে আপনাকে তারপর ইমেল অ্যাড্রেস এখানে দিতে হবে দেওয়ার পর আপনাকে ক্লিক করতে হবে এই যে নোটিফাই মি এখানে টিকমার্ক দেওয়া থাকবে তারপর এই যে আই নট নটে রোবোটে ক্লিক করার পর আপনাকে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করতে হবে তো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরপরই কিন্তু অরিয়র প্লাস থেকে আপনাকে একটা মেইল পাঠানো হবে যে মেইলটা আপনি এই বক্সে দিবেন এখানে কিন্তু একটা ভেরিফিকেশান লিঙ্ক থাকবে ওই লিংকে ক্লিক করলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হয়ে যাবে এটা খুবই সিম্পল সবাই পারবেন তো অ্যাকাউন্টটা তৈরি করার পর আপনাকে সাইন ইন করতে হবে ওকে আমি সাইন ইনে ক্লিক করে আমি আমার অ্যাকাউন্টের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমি এখান থেকে লগ ইন করছি সব কিছু আমি কিন্তু লাইভ দেখাচ্ছি আপনাদেরকে ঠিক আছে তো বন্ধুরা দেখুন আমি কিন্তু আমার অ্যাকাউন্টে চলে আসলাম ঠিক আছে এখন এখান থেকে আমার অ্যাকাউন্টের ব্যালেন্স দেখার জন্য কিন্তু এই যে দেখুন আমার নামের উপরে এখানে ক্লিক করার পর ডাব্লু প্লাস ওয়ালেটে ক্লিক করলে কিন্তু আমি আমার অ্যাকাউন্টের ব্যালেন্স দেখতে পারবো তো বন্ধুরা দেখুন আমার অ্যাকাউন্টে কিন্তু এখন আছে হলো বারো ডলার বিয়াল্লিশ ইউএসডি এটা আমার অ্যাকাউন্টে আছে এবং পেন্ডিংয়ে আছে হলো একশো একষট্টি ডলার বাইশ সেন্ট পেন্ডিং তো এটা পেন্ডিং কেন একটা প্রোডাক্ট সেল হওয়ার তিরিশ দিন পর কিন্তু মেইন ব্যালেন্স এই যে দেখুন কারেন্ট ব্যালেন্স মেইন ব্যালেন্সে কিন্তু টাকাটা জমা হয় তো এই মাসে আমি সেল করছি একশো ডলার কমিশন পেয়েছি এই টাকাটা কিন্তু এক মাসের মধ্যেই আমার মেইন ব্যালেন্স আমি পেয়ে যাবো আর এই টাকাটা কিন্তু আমি পেউন দিয়ে উইথড্র করে সরাসরি বিকাশে কিন্তু ট্রান্সফার করে টাকাটা রিসিভ করবো আমি কিন্তু অরিয়ার প্লাসের টাকাগুলো পেউন ট্রান্সফার করি আর পেউনিয়ার থেকে কিন্তু আমি বিকাশের মাধ্যমে আমার টাকাগুলো রিসিভ করি তো বন্ধুরা এখানে আসার পর আপনাকে একটা ওয়েবসাইটে যেতে হবে বা এখানে আসার পর বলতে এই অরিয়র প্লাসের লগ থাকা অবস্থায় আপনাকে একটা ওয়েবসাইটে যেতে হবে যেটার নাম হল মানসাই ডট কম তো মানসাই কিন্তু একটা প্রোডাক্ট লঞ্চিং ক্যালেন্ডার এটা আপনারা সকলে জানেন আর আগামী তিরিশ দিনের মধ্যে কোন কোন প্রোডাক্টগুলো অরিয়র প্লাস জেভিজু কিনিক ব্যাঙ্ক এই নেটওয়ার্কে আসতেছে তার কিন্তু একটা লিস্ট এখানে পাওয়া যায় তো বন্ধুরা দেখুন মানসাই ডট কমে আসার পর এখানে দেখতে পাচ্ছি ক্লিক ব্যাঙ্কে একটা প্রোডাক্ট আসতেছে অরিওয়ার প্লাসের একটা প্রোডাক্ট এখানে আসতেছে এই একটা অরিওর প্লাসের প্রোডাক্ট আসতেছে তো এখান থেকে আপনি জাস্ট আমি মনে করলাম যে আমি জিপিটি বেস্ট বি এ এ এস ব্লাস্ট জিপিটি ব্লাস্ট নামে এই যে প্রোডাক্টটা আমি এখান থেকে জাস্ট ওপেন করে নিচ্ছি ওকে এখান থেকে ওপেন করে নেওয়ার পর আমাকে এই যে জেবি পেস্টটা এখান থেকে ওপেন করতে হবে আমি জেবি পেস্ট ওপেন করে নিচ্ছি দেখুন বন্ধু এটা হলো প্রোডাক্টের জেবি পেজ আপনি কিন্তু কোনো প্রোডাক্টের অ্যাপ্রুভাল না নিয়ে কাজ করতে পারবেন না অবশ্যই আপনি যে প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান সে প্রোডাক্টের আপনার অবশ্যই অ্যাপ্রুভাল নিতে হবে তো অ্যাপ্রুভাল নেওয়ার জন্য আপনাকে এই জেবি পেজের ভিতরে খুঁজে বের করতে হবে গেট ইউর অ্যাফিলিট লিঙ্ক গিরাবিওর অ্যাফিলিয়েট লিঙ্ক ক্লিক গিয়ার অ্যাফিলিয়েট লিঙ্ক হেয়ার এরকম ধরনের লেখা কোথায় আছে আমরা এখানে দেখতে পাচ্ছি গেট ইউর অ্যাফিলিয়েট লিঙ্ক লেখা আছে এরপরে একটু স্কলিং করে নিচের দিকে আসবো এখানেও লেখা আছে গেট ইউর অ্যাফিলিয়েট লিঙ্ক এই গেট অ্যাফলেট অ্যাফিলেট লিঙ্কের যে কোনো একটা লিংকে ক্লিক করলে হবে এরপর এখানেও কিন্তু লেখা আছে ই ওর অ্যাফিলেট লিঙ্ক এখানে ক্লিক করলে হবে এরকম মোটামুটি চার থেকে পাঁচ জায়গায় এরকম লেখা থাকে তো আমি এখান থেকে গেট অ্যাফিলেট লিংকে ক্লিক করে দিচ্ছি বন্ধুরা গেট অ্যাফিলিয়েট নিয়েকে ক্লিক করার পরে কিন্তু আমি অরিওর প্লাসে চলে আসলাম অবশ্যই কিন্তু আপনাকে মানসাইতে যাওয়ার আগে অরিওর প্লাসে লগ ইন থাকতে হবে কথাটা মাথায় রাখতে হবে অবশ্যই কিন্তু লগ ইন থাকতে হবে তো এখান থেকে আমি ক্লিক করে দিচ্ছি রিকোয়েস্ট অ্যাপ্রুভাল এখানে ওকে রিকোয়েস্ট নোট অপশনাল অবশ্যই এটা অপশনাল লেখা আছে কিন্তু আপনাদেরকে আমি রিকমেন্ড করবো অবশ্যই আপনি একটা রিকোয়েস্ট নোট এখানে দিবেন রিকোয়েস্ট নোট না দিলে কিন্তু আপনি প্রোডাক্টের অ্যাপ্রুভল পাবেন না আর অ্যাপ্রুভল না পাইলে কিন্তু আপনি সেই প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারবেন না বা মার্কেটিং করতে পারবেন না তো এখানে আমি একটা নোট দিয়ে দিচ্ছি যে হ্যালো আই এম অ্যান অ্যাফলেট মার্কেটার আই হ্যাভ এ ওয়েবসাইট ইউটিউব চ্যানেল ইমেল লিস্ট ইফ ইউ ক্যান অ্যাপ্রুভ মি দেন আই উইল বি মার্কেটিং ইউর প্রোডাক্ট থ্যাংকস জাস্ট এতটুকু মেসেজ ফর্মেট আপনি লিখে এখান থেকে রিকোয়েস্ট অফারে ক্লিক করে দিবেন বন্ধুরা এটা কিন্তু সাকসেস লেখা আসছে অর্থাৎ আমার রিকোয়েস্টটা কিন্তু চলে গেছে আর আপনি আপনার সুবিধার্থে জাস্ট এইগুলো একটু লিখে থাকতে পারেন একটা এম এম এস ওয়ার ডকুমেন্ট যেমন আমি এখানে প্রোডাক্টের নামটা দিচ্ছি ওকে প্রোডাক্টের নাম এটা এরপর এটা কত তারিখ আসছে সাতাশ মার্চে আসতেছে জেভিজো নেটওয়ার্কের একটা প্রোডাক্ট এটা তো এটা আমি এখানে লিখে দিলাম ওকে এই যে দেখুন সাতাশ সাতাশ তারিখ দিয়ে দিলাম এটা এবং এখানে আপনাকে প্রথমত জেভি পেজের লিঙ্কটা এখানে কপি করে নিয়ে আপনি এখানে সেভ করে রাখবেন জেভি পেজের লিঙ্কটা এরপর আপনাকে যখন অ্যাপ্রুভাল দিবে তখন কিন্তু আপনি আপনার ইমেইলে একটা মেইল পাবেন যে এই প্রোডাক্টটা কাজ করার জন্য আপনাকে অ্যাপ্রুভাল দিয়েছে ঠিক আছে অথবা কিন্তু আপনি এখানে একটা নোটিফিকেশন পাবেন এখানে এছাড়াও কিন্তু আপনি অ্যাফিলিয়েট অফ অ্যাফিলিয়েট সেকশন থেকে অফার্সে ক্লিক করবেন ওকে অ্যাফিলেট সেকশান থেকে অফার্সে ক্লিক করার পর এখানে অল অফার্স শো করবে আপনি এই তীর তীরের মতো আইকনে ক্লিক করে অ্যাপ্রুভড অনলিতে ক্লিক করবেন অ্যাপ্রুভড অনলিতে ক্লিক করলে যে ধরনের প্রোডাক্টের অ্যাপ্রুভাল আপনি পাবেন বা যে প্রোডাক্টের অ্যাপ্রুভাল আপনি ইতিপূর্বে পেয়েছেন বা এখন পাবেন সকল প্রোডাক্টের কিন্তু এখানে আপনি লিস্ট দেখতে পারবেন ঠিক আছে দেখুন সিক্রেট ইমেল সিস্টেম এখানে গেট অ্যাফিলেট লিংকে ক্লিক করলে কিন্তু এটার এটার অ্যাফিলেট লিঙ্কটা আমরা দেখতে পারবো ঠিক আছে তো এখানে অনেক অনেক প্রোডাক্টের অ্যাপ্রুভাল নেওয়া আছে একটা প্রোডাক্ট আছে এআই পাল ঠিক আছে যেটা ছাব্বিশ মার্চে মার্কেটে আসছে এবং অলরেডি কিন্তু পাঁচশো প্লাস সেল হয়ে গেছে ঠিক আছে তো জাস্ট এখান থেকে আমি গেট লিংকে ক্লিক করে দিচ্ছি এটাই হলো আমার অ্যাফিলেট লিঙ্ক আর এই প্রোডাক্টের তথ্যগুলো পাওয়ার জন্য কিন্তু আপনি এই আপনার অ্যাফিলিয়েট লিংকে জাস্ট নতুন ট্যাবে ওপেন করে ঢুকবেন এখানে কিন্তু আপনি অনেক অনেক তথ্য পাবেন এই প্রোডাক্টটা মার্কেটিং করার জন্য অনেক তথ্য কিন্তু পেয়ে যাবেন তো জাস্ট আমি আমার সেই যে অ্যাফিলেট লিঙ্কের যে ল্যান্ডিং পেজটা আছে সেখানে ঢুকলাম এখানে দেখুন অনেক তথ্য আমরা পাচ্ছি এই প্রোডাক্ট সম্পর্কে আপনি একটু সুন্দরভাবে সেলস পেজটা পড়ে নেবেন পড়ে নিয়ে আপনি আপনার মতো করে একটা আর্টিকে লিখবেন ঠিক আছে তো এখানে আমি একটা আর্টিকেল লিখে রাখছি দেখুন একটা এআই পাল রিভিউ আমি ইন্ট্রোডাকশান দিয়েছি এখানে ওভারভিউ দিয়েছি ইন্ট্রোডাকশান বলতে এই প্রোডাক্ট সম্পর্কে কিছু কথাবার্তা আমি এখানে লিখছি একটা ওভারভিউ দিয়েছি এরপর এখানে হুইজ এআই পাল বেস্ট ফর কার কার এটা প্রয়োজন এরপর এখানে এআই পাল ফিসার্স ফিসারগুলো কিন্তু আমি এখানে পেয়ে যাব দেখুন ওকে এই যে দেখুন এই হলো প্রোডাক্টের ফিসারগুলো যেগুলো কিন্তু আমি এখানে পাচ্ছি এই যে এই পাশে এরপরে আমি কি দিয়েছি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে এআই পাল ওয়ার্কস অনলি থ্রি স্টেপ কয়েকটা স্টেপে কাজ করে এটাও কিন্তু আমি সেলস পেসে কিন্তু আসে দেখুন বন্ধুরা এই দেখুন ইউ আর জাস্ট থ্রি ক্লিক্স অ্যাওয়ে এই যে দেখুন স্টেপ ওয়ান স্টেপ টু স্টেপ থ্রি এই তিনটা স্টেপের প্রোডাক্টটা কাজ করে যেটা কিন্তু আমি এখানে দিয়েছি এরপর হু ইজ এআই পাল ইনটেন্ট ফর এটা আমি এখানে দিয়েছি এরপর ইজিট ইউজিং এটা আমি দিয়েছি মোটামুটি আপনাকে এবার ফ্রিকুয়েন্টলি আর্কস করছেন এই ফ্রিকুয়েন্টলি আর্কস করছেন কিন্তু আপনি প্রোডাক্টের সেলস পেসের মধ্যে লাস্টের দিকে যে পেয়ে যাবেন একটু খেয়াল করুন আপনারা ওকে একটু একদম লাস্টের দিকে যেয়ে ফ্রিকুয়েন্টলি আর্কস করছেন দেখুন এটা লেখা আছে ফ্রিকুয়েন্টলি আর্কস করছেন এখানে কিন্তু এগুলো পেয়ে যাবেন সুন্দরভাবে আপনাকে সাজানো গোছানো একটা আর্টিকেল তৈরি করতে হবে তো এই আর্টিকেলটা আমি এক হাজার একুশ ওয়ার্ডের আর্টিকেল লিখছি এখানে ঠিক আছে তো এভাবে আপনাকে একটা আর্টিকেল এমএস ওয়ার্ডে সাজায় রাখতে হবে বা লিখতে হবে লেখার পর আপনাকে এই আর্টিকেলটা মার্কেটিং করতে হবে এটাই হলো এই ভিডিওর সবথেকে গুরুত্বপূর্ণ পার্ট তো ট্রাফিক পটে যাওয়ার আগে বা আর্টিকেলটা মার্কেটিং করবে এই পার্টে যাওয়ার আগে আপনাদের কাছে আমার একটু অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনি যদি আমার টাচে থেকে কাজ করতে চান আমার সংস্পর্শ থেকে কাজ করে লাইফ টাইম আমার মতো প্যাসিভ ইনকাম জেনারেট করতে চান তাহলে কিন্তু আপনি চাইলে আমার পেইড কোর্স জয়েন্ট হতে পারেন আমার পেইড কোর্স সম্পর্কে জানার জন্য ভিডিও ডেসক্রিপশান চেক করুন এখানে লেখা আছে আমার পেইড কোর্স সম্পর্কে জানার জন্য এখানে ক্লিক করুন জাস্ট এই লিঙ্কে ক্লিক করার পর এই পেজে সে কিন্তু আপনি আমার পেইড কোর্স সম্পর্কে সকল তথ্যগুলো পেয়ে যাবেন রমজান মাস এবং ঈদ উপলক্ষে মাত্র তিন হাজার টাকায় আপনি আমার কোর্সটা নিতে পারবেন ঈদের পরে কিন্তু এটা দশ হাজার টাকা দিয়ে আপনাকে কোর্সটা কিনতে হবে তো বন্ধুরা আমি যে ট্রাফিক সোর্স নিয়ে আলোচনা করবো সেটার নাম হলো ভোকাল ডট মিডিয়া ঠিক আছে এটা কিন্তু একটা মানে আর্টিকেল সাবমিশন একটা সাইট আর এখানে কিন্তু প্রচুর ট্রাফিক আছে আমি যদি একটু অ্যানালিটিসটা দেখি এখান থেকে তো আমি সিমিলার ওয়েব এক্সটেনশনে ক্লিক করলাম করার পরে এখানে আমি অ্যানালিস্ট দেখতে পারবো বন্ধুরা দেখুন এখানে কিন্তু ভোকাল ডট মিডিয়া এই ওয়েবসাইটটা কিন্তু দুই পয়েন্ট তিরিশ মিলিয়ন ট্রাফিক প্রতি মাসে ভিজিট করে থাকে তাহলে প্রত্যেক দিন যদি আপনি দুই থেকে তিনটা করে এখানে আর্টিকেল মার্কেটিং করেন আপনি কিন্তু এক মাসের মধ্যে আপনি রেজাল্ট দেখতে পারবেন বা আপনি কিন্তু সেলস দেখতে পারবেন তো মান্থলি দুই পয়েন্ট দশ লাখ হলো ওয়ান মিলিয়ন সেখানে দুই পয়েন্ট তিরিশ মিলিয়ন ট্রাফিক প্রতি মাসে এখানে ভিজিট করে থাকে এবং মোস্ট অফ দ্য ইউনাইটেড স্টেটের ট্রাফিক কিন্তু এখানে আছে আমরা দেখতে পাচ্ছি মোস্ট অফ দ্য ইউনাইটেড স্টেটের ট্রাফিক এখানে ভিজিট করে এবার ইন্ডিয়া আছে ইউনাইটেড কিংডম আছে কানাডা আছে অস্ট্রেলিয়া আছে ওকে তো আপনাকে এখানে সিম্পলি একটা অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে অ্যাকাউন্ট তৈরি করার পর আপনাকে ক্লিক করতে হবে ক্রিয়েট স্টোরি বন্ধুরা ক্রিয়েট স্টোরিতে ক্লিক করার পর এখানে কিন্তু আমার টাইটেল দিতে বলতেছে আমি টাইটেল এখানে দিয়ে দিচ্ছি এআই এআই পাল রিভিউ এরপর আমি দিতে পারি যে রিয়েল রিয়েল ইনফরমেশন অ্যাবাউট এআই পাল ওকে এটা আমার টাইটেল সাব টাইটেলও এখানেও কিন্তু কিছু একটা দিয়ে দিতে হবে আপনাকে আমি জাস্ট উপরে যেটা দিয়েছি দিব এআই পাল রিভিউ রিয়েল রিয়েল ইনফরমেশন অ্যাবাউট এআই পাল ওকে এখানে কিন্তু আপনি ছবি অ্যাড করতে পারবেন আমি এখান থেকে সিলেক্ট ইমেজে ক্লিক করে ছবি অ্যাড করে দিচ্ছি অর্থাৎ প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু একটা ছবি থাকে ঠিক আছে এই যে দেখুন এই প্রোডাক্টের যে ছবিটা সেটা কিন্তু এই এই যে ছবিটা এটা আমি এখানে অ্যাড করে দিলাম স্টার্ট রাইটিং এখান থেকে আপনাকে আর্টিকেল লিখতে হবে তো যেহেতু আমি আর্টিকেল লিখে রাখছি ওকে এই যে আর্টিকেলটা আমি লিখে রাখছি এবং অবশ্যই কিন্তু আপনার আর্টিকেলটা ইউনিক হতে হবে আপনি সেলসপেস থেকে যে তথ্যগুলো নিবেন অবশ্যই এখানে কিন্তু সকল তথ্য তথ্য নেওয়ার পরেও কিন্তু আপনাকে নিজের ব্র্যান্ড থেকে চল্লিশ পার্সেন্ট বা তিরিশ পার্সেন্ট কিন্তু কিছু কথাবার্তা বের করতে হবে অর্থাৎ পজিটিভ এই প্রোডাক্টটা নিয়ে স্টাডি করে আপনাকে পজিটিভ কিছু কথাবার্তা কিন্তু আপনাকে লিখতে হবে প্রোডাক্টের সম্পর্কে ঠিক আছে ইউনিক আর্টিকেল না হলে কিন্তু ভোকাল মিডিয়া আপনার আর্টিকেলটা কিন্তু তারা অ্যাপ্রুভ করবে না এরা কিন্তু রিভিউতে নিবে এখন আর্টিকেলটা যখন আমি আর্টিকেলটা পোস্ট করবো তো আমি একটা এখান থেকে জাস্ট কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল সি দিয়ে এটা কপি করে নিলাম নিয়ে আমি এক্সট্রা রাইটিংয়ের এখানে এটা দিয়ে দিচ্ছি ওকে দেখুন এখানে কিন্তু আর্টিকেলটা আমি দিয়ে দিলাম সুন্দরভাবে কিন্তু এখানে আর্টিকেলটা আমি সেট করে দিয়েছি এরপর আপনাকে কিন্তু কিছু কিছু জায়গায় অ্যাফিলেট লিঙ্ক সেট করতে হবে তো এখানে আপনি সরাসরি অ্যাফিলেট লিঙ্ক সেট করতে পারবেন গেট অ্যাক্সেস নাও এরপর অফিসিয়াল ওয়েবসাইট এবং অফিসিয়াল ওয়েবসাইট এখানে এটা ব্লক করে ধরে এই যে দেখুন লিঙ্কের মতো আইকন আছে লিঙ্কের এখানে ক্লিক করে দিয়ে আপনার যে অ্যাফিলেট লিঙ্কটা আছে এই যে লিঙ্কটা আমি এখান থেকে কপি করে নিচ্ছি লিঙ্কটা কপি করে নিয়ে এই লিঙ্কটা আমি এখানে দিয়ে দিয়ে জাস্ট মার্কে ক্লিক করে দিচ্ছি এখানে কিন্তু লিঙ্কটা সেট হয়ে গেল এরপর এই যে এখন গেট অ্যাক্সেস নাও এখানেও আমি আমার অ্যাফিলেট লিঙ্কটা সেট করে দিব আমি এটা ব্লক করে লিঙ্ককে ক্লিক করে দিচ্ছি এবং এখানে আমি আমার অ্যাফিলিয়েট লিঙ্কটা দিয়ে মার্কে ক্লিক করে দিলাম এখানেও কিন্তু আমার অ্যাফিলেট লিঙ্কটা সেট হয়ে গেল এরপর নিচের দিকে আসবেন একদম আপনি জাস্ট আপনার ইচ্ছা মতো বা পছন্দ মতো কিন্তু দুই থেকে তিন জায়গায় অ্যাফিলেট লিঙ্ক সেট করতে পারবেন তো এখান থেকে আমি জাস্ট এই লিঙ্কটা আমি সিলেক্ট করে এখানে আমি এই লিঙ্কটা দিয়ে আমার অ্যাফিলেট লিঙ্কটা দিয়ে আমি টিকমার্কে ক্লিক করে দিচ্ছি এটাও কিন্তু সে সেভ হয়ে গেল তিনটা জায়গায় আমি আমার অ্যাফিলেট লিঙ্ক সেট করছি এখন আপনাকে ক্লিক করতে হবে চেঞ্জ সেভ চেঞ্জেস এটা কিন্তু সেভিং হচ্ছে ওকে এটা কিন্তু সেভিং হয়ে গেল একটু আপনাকে ওয়েট করতে হবে এবং আর্টিকেলটা আপনাকে রিভিউতে পাঠাতে হবে এরপর এখানে লেখা আছে সাবমিট ফর রিভিউ অবশ্যই আপনাকে সাবমিট ফর রিভিউতে ক্লিক করতে হবে এখানে আপনাকে বলতেছে চুজ এ কমিউনিটি টু সাবমিট ইউর স্টোরি কোন কমিউনিটির মধ্যে আপনার স্টোরিটা আবার সাবমিট করবেন তো এখানে আমি এডুকেশান দিচ্ছি ওকে এডুকেশান দিলাম এরপর আপনাকে বলতে সে অ্যাড এ ট্যাগ টু রিডার্স নো হট ইউর স্টোরি ইজ অ্যাবাউট এখান থেকে আমি দিই বলো প্রোডাক্ট রিভিউ কারণ এটা আমি একটা প্রোডাক্টের রিভিউ করছি যেটা আমি এখান থেকে দিয়ে দিলাম ওকে এটাতে আপনার মার্ক দেওয়ার দরকার নাই এটা অ্যালাউ থাকবে অ্যালাউ কমেন্টস অন ইউর স্টোরি অর্থাৎ আপনার স্টোরিতে কেউ কমেন্টস করতে পারবে এরপর আপনি সিম্পলি এখান থেকে সাবমিট ফর রিভিউতে ক্লিক করে দেবেন তো আপনার আর্টিকেলটা এটা কিন্তু থ্যাংকস ফর ইউর সাবমিশন আপনার আর্টিকেলটা যদি ইউনিক হয় সেক্ষেত্রে কিন্তু তারা ওই আর্টিকেলটা অ্যাপ্রুভ করবে আর আর্টিকেলটা যদি অন্য কোনো জায়গা থেকে কপি করে আনেন বা চুরি করেন যদি কারো আর্টিকেল তাহলে কিন্তু আর্টিকেলটা অ্যাপ্রুভ করবে না তা আমার আর্টিকেলটা ইউনিক এই জন্য কিন্তু আমি আশা করি এবং যে দুই এক ঘন্টার ভিতরে কিন্তু আমি অ্যাপ্রুভাল পেয়ে যাব যখনই আপনি অ্যাপ্রুভাল পাবেন আপনি যে ইমেল অ্যাড্রেস দিয়ে ভোকাল মিডিয়াতে অ্যাকাউন্ট তৈরি করছিলেন সেই ইমেলে কিন্তু একটা মেইল পাঠানো হবে যে আপনার আর্টিকেলটা অ্যাপ্রুভ করা হয়েছে তো বন্ধুরা আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এরকম আপকামিং নতুন নতুন মানি মেকিং মেথড পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং আপনি যদি লাইফ টাইম অনলাইন থেকে ইনকাম জেনারেট করতে চান আমার সঙ্গী স্পর্শ থেকে আমার সাপোর্ট নিয়ে আপনি চাইলে আমার চ্যানেল পেইড কোর্স জয়েন্ট হতে পারেন পেইড কোর্স সম্পর্কে জানার জন্য ভিডিও ডেসক্রিপশন চেক করুন এখানে লেখা আছে আমার পেইড কোর্স সম্পর্কে জানার জন্য এখানে ক্লিক করুন এই লিঙ্কে ক্লিক করার পর এই পেজে এসে আপনি সকল তথ্য পেয়ে যাবেন আমার পেইড কোর্স সম্পর্কে তো আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে